হাই, কি অবস্থা সবার? তো আজকে যে মুভিটা দেখে আসলাম সেটা হচ্ছে পরান মুভিটা। এই মুভিটা দেখার পর আমার মনে হচ্ছে যে এই মুভিটার রিভিউ দেওয়া হচ্ছে আমার নৈতিক দায়িত্ব। অসাধারণ স্টোরি প্লাস অসাধারণ স্টোরি টেলিংয়ের একটা মুভি। এই স্টোরিটার সাথে হচ্ছে মিন্নি এবং নয়ন বন্ডের যে স্টোরিটা আপনার কম বেশি সবাই জানেন, একটা ট্র্যাজেডি, ওইটার সাথে মিল রয়েছে একটা বড় অংশের। পুরোপুরি মিল না, একটু চেঞ্জেস আছে, বাট মিল রয়েছে। একটা ত্রিভুজ প্রেমের গল্প বলা যায়। স্বল্প বাজেটের মধ্যেই যে একটা ভালো মানের মুভি তৈরি করা সম্ভব, এটার এক্সাম্পল হচ্ছে এই মুভিটা। এই যে অনন্ত জুড়িল এত চিল্লাপাল্লা, এত লাফালাফি, ঝাপাঝাপি, বর্ষার কান্নাকাটি, এই যে এত কিছু, এদেরকে আসলে চোখে আঙুল দিয়ে দেখা দেওয়া উচিত যে ভালো একটা মুভি তৈরি করতে গেলে বাজেট লাগে না। যদি মাথায় ঘিলু থাকে, কম বাজেটের মধ্যে ভালো মানের একটা মুভি তৈরি করা সম্ভব। এই হচ্ছে তার এক্সাম্পল। এটা এই এক্সাম্পল দেখার জন্য তোমাকে দূরে কোথাও যেতে হবে না। এই এক্সাম্পল দেখার জন্য তোমাকে টাইম ট্রাভেল দিয়ে অতীতে যাওয়া লাগবে না বা ফিউচারেও যাওয়া লাগবে না। তোমার দিন দা ডে এর পাশের স্ক্রিনেই চলতেছে পরান নামের একটা মুভি, যেখানে বাজেটের কোনো ইস্যু নাই, বিগ স্টারের কোনো ইস্যু নাই, জাস্ট একটা সুন্দর গল্প এবং গল্পের প্রেজেন্টেশন। এতেই হচ্ছে একটা ভালো মুভি তৈরি করা সম্ভব। বিদ্যা সিনহা মিম, তারপর হচ্ছে সরিফুল, রাজ, যশ, রোহান না রোশান, আচ্ছা যাই হোক, তিনজনের অভিনয় পারফেক্ট। স্পেশালি একজনের কথা না বললেই নয়, সেটা হচ্ছে সরিফুল রাজ। উনি যতক্ষণ স্ক্রিনে ছিলেন ততক্ষণই স্ক্রিন জমজমাট ছিল। আচ্ছা, তো মুভির স্টোরি গ্রাফটা কীরকম ছিল সেটা আমি একটু দেখাচ্ছি। সময়ের সাথে সাথে সাসপেন্সটা প্রথমে ছিল স্লো 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 স্লো, তারপর হচ্ছে ইন্টারভ্যাল বিরতির আগে হচ্ছে হাই, একদম হাই, আবার হচ্ছে নেমে গেছে, তারপর হচ্ছে আবার স্লো 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 স্লো, এন্ডিংয়ের আগে আবার হচ্ছে হাই। কোনো একটা স্টোরিকে জমানোর জন্য এই ব্যাপারগুলোই যথেষ্ট, যে হচ্ছে স্লো আবার হাই। রাশি হচ্ছে একটা ব্যাপারে, সেটা হচ্ছে আপনি যদি আমাকে কোয়েশ্চেন করেন যে ভাই এবার যদি আমি একটা মুভি দেখবো এবং সিনেমা হলে মুভিটা দেখবো, তাহলে হচ্ছে কোন মুভিটা দেখবো, আমি আপনাকে অফকোর্স আমি সাজেশন করবো যে হচ্ছে আপনি এই মুভিটা দেখেন, মানে পরান মুভিটা দেখেন, ইটস ওয়ার্থ ওয়াচিং। মুভির সংগুলোর কথা কি বলেছি? সংগুলাতে কিন্তু খুব আহামরি আমার মনে হয় না, খুব নাম করা কাউকে নেওয়া হয়েছে তেমন না, বাট প্রত্যেকটা গান অসাধারণ। গানের লোকেশন হয়তো ওই যে অনন্তজুলির মতো হয়তো ইরানে যাওয়া হয়নি, বাট বাংলাদেশের জায়গাগুলো কি এত সুন্দরভাবে দেখানো হয়েছে যে আমি গানটা দেখার সময় বলতেছিলাম একটা দৃশ্য রয়েছে, আমি যদি খুঁজে পাই ওই ওই ফুটেজটা আমি দিয়ে দেবো। মাঝে মধ্যে আমার মনে হচ্ছিল যেটা বাংলাদেশের কোথাও না, দেশের বাইরে। দুই পাশে গাছের সারি, এখানে প্রত্যেকটা ছোটো ছোটো ক্যারেক্টার যতজন ছিলেন সবাই যে যার জায়গায় পারফেক্ট অভিনয় করেছেন আমার মতে। স্পেশালি একজনের কথা না বললি না, সেটা হচ্ছে একজন পুলিশ অফিসার রয়েছেন, ওনার নামটা আমি জানি না, আমি খুবই দুঃখিত এবং লজ্জিত। মহানগর সিরিজে সামান্য সময়ের জন্য ছিলেন, চঞ্চল চৌধুরীর বলি সিরিজটাতে উনি রয়েছেন। ওনার অভিনয় ছিল পারফেক্ট যেটাকে বলে, এবং খুবই এনজয়েবল ছিল ওনার অ্যাক্টিং। আমি সিনেমাটা দেখেছিলাম হচ্ছে ব্লকবাস্টারে, এবং হচ্ছে দর্শক ছিল এভারেজ, হাউসফুলও না আবার খালিও না। তার কারণ হচ্ছে আমি দেখেছিলাম দুপুর একটায় শো, যেহেতু দুপুরে এই কারণে হয়তো মানুষ কম ছিল, তো বিকেলের দিকে হয়তো আরও বেশি মানুষ থাকতে পারে। ওভারঅল মুভিটা দেখে আমি স্যাটিসফাইড। এবার হচ্ছে মুভির দু একটা নেগেটিভ সাইড সম্পর্কে আমি একটু বলি, সত্যিকার অর্থে মুভি নেগেটিভ সাইড না, এটা হচ্ছে এক্সট্রাস কিছু বিষয়। তার মধ্যে একটা হচ্ছে মুভি যখন যতবার সিগারেট খাওয়ার দৃশ্য ছিল তখন নিচে দিয়ে যে স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ এই কথাটা লেখা ছিল না। আচ্ছা, এটা আমার জানার স্বল্পতা থাকতে পারে, হয়তো মুভির শুরুর দিক দিয়ে বলে দিলেই হয়, অথবা এডিটিংয়ে হয়তো দেওয়া হয় নাই, অথবা হলের কোনো একটা প্রবলেমের কারণে ওই লেখাটা আসে নাই বা কিছু একটা, আলটিমেটলি কোনটা আমি জানি না, বাট এটা মুভির স্টোরির সাথে বা মুভির মেকিংয়ের সাথে কোনো কানেকশন নাই। মুভি স্টোরি মেকিং অসাধারণ, এই এই ব্যাপারটা একটু গোলাবেন না দয়া করে। ব্যাকগ্রাউন্ড স্কোর অসাধারণ, কিন্তু ব্যাকগ্রাউন্ড স্কোর বসানোর জায়গায় আমার মনে হচ্ছে একটু প্রবলেম হয়েছিল, একটু আমার কাছে আমার কানে লাগছে, সেটা হচ্ছে লো টোনের কোনো একটা কথা, কিন্তু ব্যাকগ্রাউন্ড স্কোর হাই, ধুমধাম ধুমধাম ব্যাকগ্রাউন্ড স্কোর চলছে, এই ব্যাপারটা একটু আমার মনে হয় দেখার দরকার ছিল। মুভির স্টোরিটা নিয়ে মেবি ছোট্ট একটা ঝামেলা আছে, যেহেতু হচ্ছে এটা মিন্নি এবং নয়ন বন্ডের ওই যে স্টোরি ওইটার সাথে কানেক্টেড বা রিলেটেড বা হচ্ছে ইন্সপায়ার্ড আমি যেটাই বলেন, ওই ক্ষেত্রে কি পারমিশন নেওয়ার কোনো ব্যাপার বা কোনো ঝামেলা কি হবে কিনা আমি জানি না, বাট ওইটা আমার দেখার দরকার নেই, আমার জানানোর দরকার নেই, মুভিটা ভালো এটাই আমার জন্য এনাফ। আর আমার পার্সোনাল রেটিং হচ্ছে 8/10 মধ্যে। সো আমার সাজেশন থাকবে যে উইদাউট এনি ডাউট মুভিটা দেখে ফেলেন, ভালো লাগে। আমি এবারও আরেকটা অন্যায় কাজ করে ফেলেছি। এর আগে যেদিন হচ্ছে দিন দা ডে মুভি দেখতে গিয়েছিলাম তখন হচ্ছে আমি বিদ্যা সিনহা মিমের সাথে হচ্ছে ছবি তুলেছিলাম, এবং যেটা একটা অন্যায় কাজ করেছিলাম যে একজনের মুভি দেখতে গিয়ে একজনের সাথে ছবি তুলেছিলাম, সেই অন্যায় কাজটাকে ধামাচাপা দেওয়ার জন্য আমি এই মুভিটা দেখলাম পরান। আজকে আবার আরেকটা অন্যায় কাজ করে ফেলেছি, সেটা হচ্ছে পরান মুভি দেখতে গিয়ে আমি আবার হচ্ছে সাইকো নামের একটা মুভি এসেছে, ওই যে পূজা চিড়ি এবং তার পোস্টারের সামনে গিয়ে আমি ছবি তুলে ফেলেছি। আদৌ কি পূজা চিড়ির ছবি নাকি মাথা কেটে বকাইছে একজনের বডি, পূজা চিড়ির মাথা হয়তো বকাইছে। এই অন্যায়টা ঠিক করার জন্য আমি তার ছবি দেখবো কিনা আমি শিওর না, কারণ মুভির ট্রেলার আমার পছন্দ হয়নি। তারপর আমি যদি দেখি আমি অফকোর্স রিভিউ দেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ রে ভাই, আমি যদি ব্লগ করি আমার সব হবে যে এরকম উল্টা নিজ থেকে ধরবো সব, থ্যাংকস টু রায়হান রাফি এত সুন্দর একটা মুভি আমাদের উপহার দেওয়ার জন্যে। যাই হোক, ভালো থাকবেন সবাই, গুড বাই।